মঙ্গলবার ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক বিমানবাহিনীর ঘাঁটিতে আঘাত করেছে। গত বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার ইরানের হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে পড়েছে। এসব ঘাঁটিতে থাকা বিমানবাহিনীর কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কোন কোন বিমানবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে সেই বিষয়েও স্পষ্ট করেনি ইসরায়েল। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে।